আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মহিলা যদি ইগো দেখিয়ে ভাব দেখিয়ে যদি সে আলাদা সঙ্গ না দিয়ে যদি আলাদা থাকে তাহলে ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে এবং যদি কোন মহিলা যদি এমন কি যদি কোন যুবক স্বামী যদি থাকে তার স্ত্রীর উচিত হলো যদি নফল রোজা রাখতে চায় যদি কোন স্ত্রী যদি নফল রোজা রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি দরকার হবে কি হবে নফল রোজা যদি রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি নিতে হবে ফরজ রোজা না কিন্তু শুধু নফল রোজা যদি রাখতে চায় হয়তোবা স্বামী সঙ্গ চাইতে পারেন দিনের বেলাও তাহলে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রী যদি কি করতে চান নফল রোজা রাখতে চান তাহলে অবশ্যই স্বামীর থেকে হুকুম আগে জিজ্ঞেস করে নিতে হবে এবং চার নাম্বার গুণ হলো একটি সংসার সুন্দর করতে হলে একজন স্ত্রীর দায়িত্ব হলো সতীত্বের হেফাজত করা কি করা সতীত্বের হেফাজত করা এটা বড়ই কঠিন এখন স্বামী থাকা সত্ত্বেও তার বেস্ট ফ্রেন্ড আছে তার এখনো বয়ফ্রেন্ড আছে বিভিন্ন প্রকারের লোক আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় কি করতে হয় দেখা সাক্ষাৎ করতে হয় এবং বিভিন্ন প্রকার অপরিচিত লোক যদি আসে তার সাথে কথাবার্তা বলতে হয় কত সুন্দর সুন্দর কথাবার্তা বলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি বিবাহের পরও কোন অন্য পুরুষের সাথে সঙ্গ দেয় অন্য পুরুষের সাথে দেখা করে দেখা সাক্ষাৎ করে সে কি করলো হারাম করলো এই কারণে বেশিরভাগ সংসারের মধ্যে এখন অশান্তি সৃষ্টি হইতেছে অনেক দেখবেন বিবাহ হইতেছে মাসের মধ্যে 100 কিন্তু ডিভোর্স হইতেছে কি 80% বিবাহ যেমনি হইতেছে আবার ডিভোর্স হইতেছে পাল্লা দিয়ে কারণ কি সতীত্বের হেফাজত নাই পরকিয়া চলতেছে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে ভ্রমণ করলেন তখন বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর নবী রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মামুরে গেলেন তখন তিনি সেখানে দেখলেন যে অসংখ্য অগণিত ফেরেশতারা সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল আছেন যেমনি ভাবে দুনিয়ার মধ্যে মানুষ বাইতুল মুকদ্দাসের মধ্যে ইবাদত বন্দেগি করে তেমনি ভাবে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা সেখানে ইবাদত করে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে মানুষ ইবাদত করে কিন্তু ফেরেশতারা ইবাদত করার জন্য সিজদা করার জন্য একটা স্থান আছে সেটার নাম কি বাইতুল মামুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তখন তিনি দেখলেন যে ফেরেশতারা সেখানে সিজদা করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতেছে তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে প্রবেশ করলেন দেখলেন একসাথে সেখানে 70,000-এর মতো ফেরেশতারা তার সেখানে সিজদা করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুদরতি পায়ে ওই বাইতুল মামুরের মধ্যে যেই ফেরেশতারা একবার সিজদা করার সুযোগ পেয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই ফেরেশতারা সিজদা করার সুযোগ পাবে না সুবহানাল্লাহ তাহলে বুঝে নেন যে কত ফেরেশতা আছে এই ফেরেশতাদের গণনা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না যাই হোক যেটা বলতেছিলাম যে ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আছে যারা শুধু পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে গিয়ে গিয়ে তারা খুঁজে খুঁজে ওই বান্দাদেরকে দেখে যে কোনখানে আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের আলোচনা হয় সেখানে গিয়ে গিয়ে তারা বসে যায় কোরআনের আলোচনা শুনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে রাব্বুল আলামিন তোমার এক বান্দারা তোমার বড়াই বড়ত্ব আলোচনা করতেছে রাব্বুল আলামিন বলে যে কি জন্য করতেছে তখন বলে যে তারা গুনাহ মাফের জন্য আলোচনা করতেছে এবং জান্নাতের আশা আলোচনা করতেছে তখন রব্বুল আলামিন পুনরায় আবার জানা সত্ত্বেও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন যে তারা কি আমার জান্নাত দেখেছে কিনা তখন বলে না
তারা তো জান্নাত দেখেনি তখন রব্বুল আলামিন বলে তারা যদি জান্নাত দেখত তাহলে কোন পরিমাণে ইবাদত করত সুতরাং তারা যখন জান্নাতের আশায় ইবাদত বন্দী করতেছে আমি তাদেরকে কি করলাম জান্নাত তাদের ভাগ্যে লিখিয়ে দিলাম সুবহানাল্লাহ এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মজলিসের মধ্যে বসবে তাদেরকে আল্লাহ তাআলা চারটি ফায়দা দান করবেন কয়টা ফায়দা চারটি ফায়দা এক নম্বর ফায়দা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা যারা কোরআন যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় এবং কোরআন তেলাওয়াত হয় ওইখানে চারটা ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এক নম্বর হলো তাদের প্রতি আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাযিল করে দেন যেটা সরাসরি মানুষের অন্তরের মধ্যে পৌঁছায় সরাসরি অন্তরের মধ্যে পৌঁছানোর কারণে মানুষের মধ্যে একটা শান্তি এসে যায় মানুষের মধ্যে একটা মনে একটা শান্তি আসে এক নম্বরে কি করে সাকিনা নামক রহমত আল্লাহ তাআলা নাযিল করে আমাদের মধ্যে অশান্তিতে না অশান্তিতে না এমন কোন লোক আছে চিন্তাগ্রস্ত নাই সকলেই ডিপ্রেশনের মধ্যে আছে এমন কোন লোক নাই যে চিন্তার মধ্যে নাই কিন্তু আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা চিন্তা পেরেশানি দূর করে দিবেন ওয়াদা করেছেন সুবহানাল্লাহ এটা হলো এক নম্বর ফায়দা দুই নম্বর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গাশিয়াতুহুর রহমান এবং আল্লাহ তাআলার রহমত ওই মজলিসের মধ্যে বেষ্টন করিয়ে নেয় সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে নিয়েছে আমরা আল্লাহ তাআলার রহমতের মধ্যে আছি সুবহানাল্লাহ তিন নম্বর হলো যে আল্লাহ তাআলা অখফাতুহুমুল মালায়েকা এবং আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদেরকে যেমনি ভাবে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রেখেছেন আল্লাহ তাআলার ফেরেশতারাও বেষ্টন করে রেখেছেন সুবহানাল্লাহ এবং চার নম্বর ফায়দা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আমরা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান এখানে বসে আলোচনা করতেছি তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে তার আরশে মহল্লার মধ্যে আলোচনা করেন সুবহানাল্লাহ এটা ছোট কথা না আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করতেন সেন আরো মহল্লায় আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাকে যদি কোনো আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী অথবা কোনো এমপি যদি আপনাকে নিয়ে ডাইকা বলে যে শুধু হাত জায়গায় সালাম দেয় সালাম দেওয়ার কারণে আমাদের মনের ভিতরে সালাম দেওয়ার কারণে শুধু সালাম দেওয়ার কারণে আমাদের মনের ভিতরে গর্বে ভরে যায় যে আমাদেরকে প্রধানমন্ত্রী সালাম দিয়েছে সেখানে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর দিব্যাং কর্ণেওয়ালা সমস্ত রাষ্ট্রের মালিক শুধু বাংলাদেশের প্রাইম মিনিস্টার না আমেরিকার প্রাইম মিনিস্টার না জাপানের প্রাইম মিনিস্টার না পুরো পৃথিবীর মালিক যিনি রব্বুল আলামিন তিনি আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন তার আরশে মহল্লা এই মজলিসটা দেখা যাইতেছে ছোট কিন্তু আল্লাহ তাআলার কাছে মজলিসটা অত্যন্ত দামি এজন্য কি আমাদের শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না অবশ্যই দরকার সর্ব অবস্থা শুকরিয়া আদায় করব কার আল্লাহ তাআলা সুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা কিছু লোক আছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন সুখে থাকলে কিন্তু দুঃখে গেলে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু বিপদ আপদ দেয় আমি আল্লাহর ইবাদত করি আমাকে কেন বিপদ আপদ দেয় শুকরিয়া আদায় করে না শুকরিয়া করে আবার কিছু লোক আছে যারা সুখে থাকলে আল্লাহ তাআলাকে ভুলে যায় উভয় সময় কি শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় এবং সবচেয়ে বেশি বেশি আল্লাহ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তিনি রুকু অবস্থায় যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেছিলেন
রুকুর থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় এক সাহাবী বলে উঠলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি নামাজ শেষে আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অতিরিক্ত কালিমাগুলো কে বলল আমি তো এগুলো শিখাই নাই তখন ওই সাহাবী ভয়ে বলতেছে না যে কি নাকি বলে আল্লাহর রাসূল এগুলো তো আল্লাহর রাসূল শিখাই নাই তখন ভয়ে বলতেছে না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভয় দিলেন যে ভয় নেই তুমি বলো কে বলছো কালিমাগুলো অতিরিক্ত কালিমাগুলো তখন ওই সাহাবী যখন ভয় দিছে আল্লাহর রাসূল তখন বলল আল্লাহর রাসূল আমি বলেছি এই কথা বলার পরে বলছে তুমি তো দেখোনি আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 30 জনের বেশি ফেরেশতারা তুমি যে আল্লাহর শুকরিয়া আদায় করছো তোমার এই সওয়াব লেখার জন্য তারা তারাহুরা করতেছে কে কার আগে সওয়াব লিখবে সুবহানাল্লাহ এর জন্য শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার আল্লাহ তাআলার সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আল্লাহ তাআলার নামে তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে চাই সকলে রাজি আছেন তো এবং আরো বক্তা যারা আছেন সকলে আলোচনা করবেন শেষ পর্যন্ত বয়ান শুনবেন সকলে রাজি আছেন তো শেষ পর্যন্ত আলোচনা শুনবেন না কারা কারা দেখি হাত জাগিয়ে দেখান শুনবেন তার মানে সকলেই শুনবেন অবশ্যই আমরা এখন শুরুতে তাকবীর দিয়ে আল্লাহর নামে শুরু করতে চাই কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদাদদির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির একমাত্র যদি তাকবীর বড় করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বড় করতে হবে কার নামে তাকবীর বড় করতে হবে আল্লাহ তাআলার নামে তাকবীর বড় করতে হবে গত কয়েকদিন আগে একটা ভিডিও স্কিচ দেখলাম চট্টগ্রামে এক শিল্পপতি চট্টগ্রামে এক শিল্পপতি তিনি নোটিশ দিয়েছে যে আল্লাহু আকবারের আওয়াজ আমার কানে আসতেছে আমাদের বাসায় ডিস্টার্ব হয় এজন্য লিখিত দিয়েছে কমিটির কাছে শেলো চট্টগ্রামের শিল্পপতি নোটিশ দিয়েছে যে আর জানো কানে আমাদের কানে জানো আল্লাহু আকবারের ধ্বনি না আসে আমি এখান থেকে বলতে চাই এই কালকিনি থেকে বলতে চাই বাংলাদেশে 5 লক্ষর মতো মসজিদ আছে এবং সেই 5 লক্ষ মসজিদে প্রতিদিনে 25 লক্ষ বার আজান হয় এবং যেই বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দিয়ে তার জন্ম শুরু করানো হয় এবং যখন আমাদের মুসলমান ভাইরা মৃত্যুবরণ করেন তখন সর্বশেষ কালিমা এবং সর্বশেষ তাকবীর হয় আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা সুতরাং এই তাকবীরের ধ্বনিকে যে বন্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার কালিমা তার শব্দকে তার কণ্ঠকে বন্ধ করে দেখে আমরা চাই যে তাকে অনতি বিলম্বে সে যেন তওবা করে মুসলমানদের কাছে তওবা করে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা এটা চাই তার কাছে এবং তাকবীর এমন একটা জিনিস যে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করেন যখন ইসলামের শুরু লগ্নে আমাদের দলের মধ্যে ইসলামের মধ্যে যখন লোক ছিল কম শুরুতে কি লোক বেশি ছিল না কম ছিল মুসলমান কম ছিল তখন কাফেরদের দলের মধ্যে তাদের ঘোড়া এবং অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল এবং মুসলমানরা ছিল খুবই দুর্বল এবং কম এমত অবস্থায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলেন যে আমরা মনে করতেছিলাম যে আমরা মনে হয় ঠকে যাব আমরা মনে হয় জিততে পারবো না যুদ্ধে পরাজিত হয়ে যাব তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলেন আমরা একটা কাজ করতাম তখন আমরা তাকবীর দিয়ে যুদ্ধের ময়দানে নেমে যেতাম এবং এই কারণে তাদের এত প্রতিক্রিয়া হতো তাদের অন্তরের মধ্যে ভয়ে কম্পন সৃষ্টি হতো এবং তারা মনে করতো কতই যেন মুসলমান বেশি আছে এর জন্য সর্ব অবস্থায় তাকবীর চলবে কার আল্লাহ তাআলার জন্য তাকবীর দিয়ে শুরু করতে চাই সকলে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর আমি আজকে আলোচনা করতে চাচ্ছি সব সময় তো আমাদের যুবক ভাই বা
পুরুষদেরকে নিয়ে আলোচনা করি আজকে আমি আলোচনা করব আমাদের মা বোনদেরকে নিয়ে কাদেরকে নিয়ে আলোচনা করব মা বোনদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে একটি সংসারে কয়টি দায়িত্ব দিয়েছেন স্ত্রীদেরকে কি দায়িত্ব দিয়েছেন একটা সংসার সুন্দর করার জন্য এই ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি পরিবারকে সুন্দর করার জন্য একটি স্ত্রীর সর্বপ্রথম দায়িত্ব হলো যে পরিবারটাকে ঘরটাকে শান্তির নীর বানিয়ে রাখা কি করা শান্তির নীর বানিয়ে রাখা শান্তির নীর বানিয়ে রাখা যে স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে কি করে পরান জুড়িয়ে যায় কিন্তু স্ত্রী দেখলে যদি মাথা গরম হয়ে যায় কি সমস্যা আছে না নাই সমস্যা আছে তাহলে এক নাম্বার গুণ কি হতে হবে স্ত্রীদের একটা পরিবার সুন্দর করার জন্য এক নাম্বার গুণ হতে হবে যে পরিবারটাকে সুন্দর করে রাখে লিতাসকুনু ইলাইহা অর্থাৎ শান্তি নীর বানিয়ে রাখে পরিবারটাকে দুই নাম্বার দত্ত স্ত্রীর দুই নাম্বার দত্ত স্বামীকে অনুপ্রেরণা দেওয়া সাহস যোগানো যে কোনো কাজ করুক স্বামীকে কি করা সাহস যোগানো তাকে সহযোগিতা করা ড্রাইভিং পুশের মতো তাকে ধাক্কা দেওয়া তাকে যদি সাহস যোগায় দেয় তাকে পরিবার তাহলে পরিবার চালাতে সহজ হয়ে যাবে ঠিক কি না আর যদি স্বামী একটা করে স্ত্রী যদি আরেকটা করে তাহলে কি হবে পরিবারের মধ্যে সমস্যা হবে যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য দিয়ে দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে দাওয়াতের জন্য বের হতেন দিনের বেলায় সারাদিন যখন ক্লান্ত হয়ে যেতেন আল্লাহর রাসূল রাসূল আরবি যখন ক্লান্ত হওয়ার পরে যখন বাড়িতে ফিরতেন ক্লান্ত হয়ে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরতেন তখন তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘর দান করেছেন যেই ঘরটার মধ্যে কোনো কোলাহল নাই কোনো শব্দ নাই নিস্তব্ধ যেখানে কোনো কি নাই শব্দ নাই নিস্তব্ধ এবং যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে ইবাদত করার জন্য হেরা গোয়ায় চলে যেতেন যাওয়ার পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হন এবং তাকে বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম যখন আল্লাহ রাসূলের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম এসে এই আয়াত নাযিল করলেন তখন নতুন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন ভয়ে ঘামিয়ে গেলেন গায়ের ভিতরে জল উঠে গেল তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি এসে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা সাদা পোশাক পরা ওই ব্যক্তিকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন তখন বাড়ি থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন হে খাদিজা জাম্মিনুনি জাম্মিনুনি আমাকে কম্বল দিয়ে চেপে ধরো আমার গায়ে জল এসে গেছে আমার ভয় করতেছে আমি এই কাণ্ড দেখেছি আজকে বলেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি ঘটনা ঘটেছে আমাকে খুলে বলুন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আল্লাহর রাসূল যে আমি দেখলাম এক ব্যক্তি অপরিচিত এক ব্যক্তি সে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বড় লম্বা সাদা পোশাক পরিহিত অবস্থা আমার কাছে এসেছে এবং সে আমাকে বলতেছে হে নবী আমি হলাম জিব্রাইল আপনি তেলাওয়াত করুন আপনার উপরে নাজিল করা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক তখন আমি ভয় পেয়ে গেছি আমার মনে হয় আমি বেশি গুণ বাঁচব না আমার ভয় করতেছে আল্লাহ রাসূল বললেন তখন খাদিজা তাকে সাহস যোগিয়ে বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে নবী আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই কি নেই ভয়ের কোনো কারণ নেই কারণ আপনি মানুষকে ঠকান না কারোর সাথে মিথ্যা কথা বলেন না কারো হক নষ্ট করেন না যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ তাআলা মারেন না কখনো কি করেন না বিপদে ফেলেন না এবং
তাদেরকে কষ্টের মধ্যে রাখেন না আপনাকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে রাখবেন না এরকম ভাবে বিভিন্ন ভাবে সাহায্যgie দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে স্ত্রীদের একটি সুন্দর সংসার গঠনের জন্য দুই নাম্বার গুণ হলো স্বামীকে সাহায্যgie দেওয়া স্বামীকে কি করা সাহায্যgie দেওয়া যে কোনো কাজে তিন নাম্বার গুণ স্ত্রীদের স্বামীর ডাকে সাড়া দেওয়া স্বামীর ডাকে কি করা সাড়া দেওয়া স্বামী যখন রাতের বেলায় যখন স্বামী স্ত্রীর সংকোচায় তখন সাড়া দিতে হবে কোন স্ত্রী যদি স্বামী যখন সংকোপিতে চায় রাতের বেলা তখন যদি কোন স্ত্রী সংগোনা দিয়ে দূরে থাকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই স্ত্রীর প্রতি ফেরেশতারা ওই সারা রাত্রি ফজর পর্যন্ত তার জন্য লানত করতে থাকে নাউজুবিল্লাহ কি করে যদি স্ত্রী যদি সঙ্গ না দেয় তবে এখানে কার কথা আছে যদি শরীয়তে কোনো কারণ থাকে ওজর থাকে তাহলে সে সেটা ভিন্ন কথা আর যদি ভাব দেখায় যদি রাগ করে ভাব দেখায় যদি আলাদা থাকে সঙ্গ না দেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা তাকে ফজর পর্যন্ত লানত করতে থাকে নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মহিলা যদি ইগো দেখিয়ে ভাব দেখিয়ে যদি সে আলাদা সঙ্গ না দিয়ে যদি আলাদা থাকে তাহলে ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে এবং যদি কোন মহিলা যদি এমন কিছু যদি কোন যুবক স্বামী যদি থাকে তাহলে স্ত্রী রুচিত হলো যদি নফল রোজা রাখতে চায় যদি কোন স্ত্রী যদি নফল রোজা রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি দরকার হবে কি হবে নফল রোজা যদি রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি নিতে হবে ফরজ রোজা না কিন্তু শুধু নফল রোজা যদি রাখতে চায় হয়তোবা স্বামী সঙ্গ চাইতে পারেন দিনের বেলাও তাহলে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রী যদি কি করতে চান নফল রোজা রাখতে চান তাহলে অবশ্যই স্বামীর থেকে হুকুম আগে জিজ্ঞেস করে নিতে হবে এবং চার নাম্বার গুণ হলো একটি সংসার সুন্দর করতে হলে একজন স্ত্রীর দায়িত্ব হলো সতীত্বের হেফাজত করা কি করা সতীত্বের হেফাজত করা এটা বড়ই কঠিন এখন স্বামী থাকা সত্ত্বেও তার বেস্ট ফ্রেন্ড আছে তার এখনো বয়ফ্রেন্ড আছে বিভিন্ন প্রকার লোক আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় কি করতে হয় দেখা সাক্ষাৎ করতে হয় এবং বিভিন্ন প্রকার অপরিচিত লোক যদি আসে তার সাথে কথাবার্তা বলতে হয় কত সুন্দর সুন্দর কথাবার্তা বলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি বিবাহের পরও কোনো অন্য পুরুষের সাথে সঙ্গ দেয় অন্য পুরুষের সাথে দেখা করে দেখা সাক্ষাৎ করে সে কি করলো হারাম করলো এই কারণে বেশিরভাগ সংসারের মধ্যে এখন অশান্তি সৃষ্টি হইতেছে অনেক দেখবেন বিবাহ হইতেছে মাসের মধ্যে 100 কিন্তু ডিভোর্স হইতেছে কি 80% বিবাহ যেমনি হইতেছে আবার ডিভোর্স হইতেছে পাল্লা দিয়ে কারণ কি সতীত্বের হেফাজত নাই পরকিরিয়া চলতেছে এই জন্য স্ত্রীর উচিত হলো সতীত্বের হেফাজত করা চার নাম্বার গুণ এবং পাঁচ নাম্বার গুণ হলো স্বামীর সম্পদের হেফাজত করা কি করা সম্পদের হেফাজত করা এটা স্ত্রীর প্রতি দায়িত্ব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন আল্লাহ রাসূল আবু সুফিয়ান একটু কৃপণ কি আবু সুফিয়ান একটু কি কৃপণ সে আমার সংসারে যতটুকু খরচ লাগে পুরোপুরি আমাকে আমি কি এখন তার অনুমতি ছাড়া তার কাছ থেকে টাকা নিতে পারবো তার সিন্দুক থেকে অথবা মানি ব্যাগ থেকে কি আমি টাকা নিতে পারবো তখন বললে সে যদি তোমার যতটুকু পরিমাণ সংসারে খরচ করতে লাগে ততটুকু পরিমাণ যদি না দেয় সন্তান আদি লালন পালন করতে যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ যদি না দেয় তাহলে তুমি নিতে পারবে তবে অতিরিক্ত খরচ করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এই ব্যাপারে মহিলারা আমার সুন্দর একটা
পালন করে স্বামীর হুকুম যখন মসজিদ মাদ্রাসা থেকে যদি কোনো হুজুর যায় তখন সে বলে আমার স্বামীর হুকুম ছাড়া দান করব না কিন্তু যদি যাত্রা পালন থেকে যায় যদি গান বাজনা থেকে যায় বলে ভাবি আপনাকে চেয়ার দেওয়া হবে সামনে সামনে থাকবেন সুন্দরভাবে মমতাজের গানটা শ্রবণ করবেন মজা নেবেন তার সমস্যা নেই তোমার বাবা বাইরে কোনো দরকার নেই আমি দিয়ে দেব আমার চেয়ারটা সামনে রাখো কি স্বামীর হুকুম লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে স্বামীর হুকুম একজন মহিলা ছয় নাম্বার গুণ হলো সংসারকে সুন্দর করে সাজানোর জন্য ছয় নাম্বার গুণ হলো ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা এবং ছেলে মেয়েদেরকে সময় দেওয়া কি করতে হবে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে দেখাশোনা করতে হবে এটা স্ত্রীর দায়িত্ব কারণ স্বামী সবসময় কাজে কর্মে লিপ্ত থাকে কি করে কাজে কর্মে লিপ্ত থাকে সবকিছু দেখভাল করার দায়িত্ব হলো স্ত্রীর এবং আপনার টাকা পয়সা ছেলে মেয়েদের প্রতি টাকা পয়সা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করা উত্তম উচিত হলো সময় ব্যয় করা তাদেরকে সময় দেওয়া কিছু কিছু দম্পতি তো এরকম আছে যারা স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে সন্তানের সাথে কোনো সাক্ষাৎ নেই সন্তানের সাথে কি নাই সাক্ষাৎ হয় না শুধুমাত্র সপ্তাহে একদিন সাক্ষাৎ হয় শুক্রবার দিন ওই সমস্ত পিতামাতার প্রতি কি মহব্বত হইতে পারে সেই সন্তানের এই সমস্ত পিতামাতা এই শেষ জামানায় এসে বৃদ্ধ বয়সে এসে বৃদ্ধাশ্রমে থাকতে হয় কারণ সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে নাই তাদের উদ্দেশ্য শুধু টাকা আর টাকা দশতলা করছে আরো কয়েকতলা দরকার ছেলেদেরকে লাগে মাস শেষে ১০,০০০ দিয়ে দেয় তুমি এটা ভাঙ্গেছিলে পার্লারে যাও বিভিন্ন জায়গায় ভেঙে আসো কিন্তু তাদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য তাদের কোনো চেষ্টা নাই পরিকল্পনা নাই তাদেরকে সময় দিতে হবে কিছু কিছু দম্পতি এরকম আছে যারা সকালবেলা স্বামী বের হয় অফিসের জন্য স্ত্রীও বের হয় অফিসের জন্য সন্তান থাকে ঘুমান্ত অবস্থায় তাদের সাথে কোনো সাক্ষাৎ হয় না আবার রাত্রে অফিস থেকে বাড়ি ফেরে বাড়ি ফেরার পরে এসে দেখে সন্তান আবার রাতে ঘুমাই নিয়েছে এরকম ভাবে প্রতিদিন যায় শুধু দেখা হয় শুক্রবার দিন তাদের সাথে সাক্ষাৎ হয় কিবা শুক্রবার দিন লালন পালন করেন কে বাড়িতে বসে কাজের বুয়া কে করে লালন পালন কাজের বুয়ায় লালন পালন করে কিন্তু উচিত ছিল কি ঘরোয়া হওয়া মায়ের মা লালন পালন করবে ছেলে সন্তান যার সাথে থাকে ছোট থেকে তার অভ্যাসে পরিণত হয় তার মতো ছেলে সন্তান হয়ে ওঠে তাহলে কাজের মেয়ে যদি লালন পালন করে ছেলে সন্তান তাহলে কার মতো হবে কাজের মেয়ের মতো তার স্বভাব চরিত্র হবে যেন কাজের মেয়ের মতো যদি স্বভাব চরিত্র হয় তাকে তাহলে আমাকে বৃদ্ধ বয়সে কি আমাকে তার ঘরে ঠাই হবে না বৃদ্ধাশ্রমে ঠাই হবে বৃদ্ধাশ্রমে ঠাই হবে এবং সাত নাম্বার গুণ হইতেছে স্বামী পছন্দ করেন না এমন কোন পুরুষকে ঘরে সুযোগ দেওয়া যাবে না এমন কোন পুরুষের সাথে কথাবার্তা বলা যাবে না কিন্তু স্বামী কি করেন যখন কোন অপরিচিত ব্যক্তি ফোন দেয় দেখবেন তখন বলে হ্যালো কে বলছেন বলে আমি আপনার স্বামীর বন্ধু বলছি ও স্বামীর বন্ধু তো আমার বন্ধু আসেন বসেন ঘরে বসেন তারপরে তার নাম্বারটা নিয়ে যান পরবর্তীতে আবার কথা বলবেন পরবর্তীতে ওই ব্যক্তি কি আর স্বামীকে ফোন দিবে না স্ত্রীকেই ফোন দিবে সবসময় স্বামীকে আর দরকার নাই তার সাথে সবসময় কথা বলবেন এই জন্য স্বামী পছন্দ করে না এমন কোন ব্যক্তির সাথে কথা বলা যাবে না এমন কোন ব্যক্তিদের সাথে উঠা বসা করা যাবে না আজকাল স্বামী স্ত্রীর ব্যাপারটা এরকম হয়ে গেছে যে স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলার দরকার ছিল কিন্তু মানুষ স্ত্রীরা কথাবার্তা বলতেছে এখন সুন্দর করে দোকানদারালার সাথে হ্যালো ভাইয়া কেমন আছেন সুন্দর চিকন গলায় রিস্কাওয়ালাকে বলতেছে ভাইয়া কেমন আছেন কিন্তু স্বামীর সাথে আসলে কিরকম কথা বলে খাবার হয়েছে হয়েছে কিন্তু উচিত ছিল কি অপরিচিত ব্যক্তির সাথে আল্লাহ তাআলা বলেন যে কোরআন কারিমে বলেন যে তোমরা অপরিচিত ব্যক্তির সাথে কর্কশ ভাষায় কথা বলো স্ত্রীদেরকে হুকুম করেছেন আল্লাহ তাআলা কিন্তু এখন উল্টা হয়েছে স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে কিন্তু
অপরিচিত ব্যক্তির সাথে সুন্দর ভাষায় কথা বলে এটা কি আদৌ উচিত ছিল কি স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলবো যখন দেখবেন রিস্কালার সাথে দেখা হয় ভাইয়া কেমন আছেন আপনার সাথে তো অনেক দিন দেখা হয় না আপনি তো দেখাই করেন না ভুলে গেছেন আমাদেরকে কিন্তু স্বামীর সাথে কোনো আহারে এত সুন্দর কথাটা স্বামীর সাথে বলে না দেখবেন স্ত্রীরা মহিলারা সাজগোজ করে পার্লারিং করে যায় কোথায় বাজারে সিএনজি আলাকে দেখাইতে যায় কাকে দেখায় রিস্কা আলাকে দেখাইতে যায় কিন্তু উচিত ছিল কি আপনি স্বামীকে সাজগোজ করে সুন্দরভাবে স্বামীকে দেখান এটা আল্লাহ রাসূল আদেশ করেছেন আল্লাহ তার আদেশ করেছেন কিন্তু আপনি উল্টো করছেন এজন্য সংসারের ভিতরে অশান্তি ঢুকিয়ে দিয়েছেন কে শয়তানে ঢুকিয়ে দিয়েছেন অশান্তি তারপরে স্ত্রীর আট নাম্বার গুণ হতে হবে যদি একটা সংসারকে সুন্দর করতে হয় আট নাম্বার গুণ হলো যদি স্ত্রী ধনী হয় তাহলে কি স্বামীকে সাহায্য করবে আমাদের দেশে তো এরকম প্রচারণ নাই স্বামীর যা স্ত্রীর তা সবাই কি এক কিন্তু স্ত্রীর আলাদা ব্যালেন্স থাকতে পারে স্ত্রীরও আলাদা জাকাত আসতে পারে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে তাহলে কি স্ত্রীরও আলাদা জাকাত আসবে যেমনি ভাবে আমরা মডেল হিসেবে দেখতে পারি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় দেখাশোনা করতেন কে করতেন আল্লাহ রাসূল করতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবহারে তার হাঁটা চলায় সব কিছু দেখে ফিদা হয়ে গেছে কি করছে পাগল হয়ে গেছে এবং তাকে প্রস্তাব দিয়ে দিলেন আল্লাহ রাসূলকে সুবহানাল্লাহ বান্দা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমার যে ধন সম্পদ আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আনহা অত্যন্ত ধনী ছিলেন সেই সময়ের বড় ব্যবসায়ী ছিলেন ওই ব্যবসার সমস্ত মালামাল দেখাশোনা করতেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ রাসূল আমার যে ধন সম্পদ আছে আমি আপনার পায়ের কাছে রেখে দিলাম আপনার ইচ্ছা আপনি নিজের জন্য খরচ করতে পারেন আপনি দ্বীনের জন্য খরচ করতে পারেন ইসলামের জন্য খরচ করতে পারেন যারা নতুন মুসলমান হবে তাদের জন্য ব্যয় করতে পারেন সুবহানাল্লাহ বান্দা স্ত্রী হওয়া উচিত কেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত এরকম স্ত্রী যদি হয় তাহলে সংসারে কোনো প্রকার অশান্তি থাকবে না এবং আমি যেটা বলতেছিলাম যে নয় নাম্বার হলো যে নিজেকে সাজিয়ে গুছিয়ে স্বামীর কাছে প্রেজেন্ট করা উপস্থিত করা দেখবেন স্বামীর কাছে থাকে স্ত্রীরা সবসময় দেখবেন সেরা কাপড় পরে ময়লাযুক্ত কাপড় পরে দুর্গন্ধ কিন্তু বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যায় দোকানে হাট বাজারে বিভিন্ন জায়গায় যায় তখন তাদের পুষ্পাস বেড়ে যায় কিন্তু স্বামীর কাছে সেরা জামাটা পচা জামাটা দুর্গন্ধ আসে কিন্তু স্বামীর কাছে যদি সুন্দরভাবে সাজগোজ করে থাকে তাহলে স্বামীকে অন্য মেয়ের দিকে নজর দিবে কখনো আর অশান্তি আসতে পারে সংসারের মধ্যে এজন্য আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীদের সুন্দর সংসার গঠনে তাদের দশ নম্বর গুণ হলো তারা সামর্থ্যের বাহিরে স্বামীর কাছে কিছু আবদার করবে না অনেক স্ত্রী আছে কি সামর্থ্যের বাহিরে আবদার করে অ্যাবিলিটি আছে স্বামীর অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে সে এক হাজার টাকা দিয়ে আপনাকে শাড়ি কিনে দিতে পারে কিন্তু আপনি কি করেন না আমার এটা পছন্দ হয় নাই আমার কি হবে না এটা পছন্দ হবে না আমাকে দিতে হবে পাশের বাড়ির ভাবি গত বছরও তাকে দিয়েছে দুই হাজার টাকা দিয়ে শাড়ি আমাকে দিতে হবে দুই হাজার টাকা দিয়ে এটা কি যদি করেন তাহলে কি সংসারের মধ্যে কি শান্তি আসবে না অশান্তি আসবে অবশ্যই অশান্তি আসবে আর এই কাজগুলো করতে পারবেন কারা যাদের মধ্যে দিন আছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দিনদারিতা দেখে বিবাহ করো কি দেখে বিবাহ করো দিনদারিতা দেখে বিবাহ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমকা হুলমার আতনি আতবাইন ওয়া নিমালিহা ওয়া নিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদিনহা ফাসফার বিদাতিদ্দিন
যে মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে কয়টা জিনিস দেখে তুমি চারটা জিনিস দেখবা এটা বলেন আল্লাহ রাসূল বলেন যে মানুষ সাধারণত চারটা জিনিস দেখে কয়টা জিনিস দেখে যখন মানুষ বিবাহ করতে যায় মেয়ে দেখতে যায় তখন মেয়েদের চারটা কোয়ালিটি দেখে তুমকা হুলবারাতু লিআরআইনি মারিহা এক নম্বরে দেখে কি মাল সম্পদ মেয়ের বাবার কত মাল সম্পদ আছে মেয়ের কত মাল সম্পদ আছে এটা দেখে দেখে যদি একটু মেয়েটা একটু শর্ট হয় মাল সম্পদ আছে অনেক উপকার হবে আমার এটা চিন্তা করে কি করে না অনেকে এরকম চিন্তা করে ওয়ানি জামালিয়া অনেকে আবার দেখে যে মেয়েটা গরীব কিন্তু কি সুন্দর আছে ওয়ানি জামালিয়া সৌন্দর্য দেখে ওয়ানি হাসাবিয়া তিন নম্বরে দেখে স্ট্যাটাস মেয়েটা একটু কালো তারপরে সুন্দর আছে এবং কি স্ট্যাটাস আছে শিক্ষিত আছে স্ট্যাটাস আছে শিক্ষিত আছে মেয়েটা এবং বংশ ভালো উচ্চ বংশ এগুলা দেখে ওয়ালি দীনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন তুমি কি দেখবে মানুষ তো চারটা দিক দেখে বিবাহ করে কিন্তু তুমি দেখবে দিনদারিতা তুমি কি দেখবে দিনদারিতা দেখে যদি বিবাহ করো তাহলে তুমি কখনো কি করবে না ঠকবে না আর যদি দিনদারিতা না দেখে বিবাহ করো তাহলে তুমি কি তোমার হাত ধুলোয় দূষিত হবে তোমার সংসারের মধ্যে কি হবে অশান্তি আসবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে لا تنكحوا نساء ستة خصال ছয় ধরনের নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন কয় ধরনের নারীকে ছয় ধরনের নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল এক নম্বরে আননানা মান্নানা হান্নানা হাদদাকা বাররাকা সাদদাকা এগুলো কিছু বলছেন বুঝেন নাই বাংলায় বলতেছি আননানা মানে হলো ওই সমস্ত নারী এক নাম্বার বলতেছি কয় ধরনের নারীকে বিবাহ করতে নিষেধ করছে ছয় ধরনের নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল এক নম্বরে আননানা হলো ওই সমস্ত নারী যাদের শুধু অভিযোগ আর অভিযোগ অভিযোগের কোনো শেষ নেই যারা শুধু অভিযোগ করে বলতে থাকে যে এটা কেন করলা তুমি ওটা কেন করলা এটা তোমার উচিত হয় নাই ওটা উচিত হয় নাই তারপরে বলতে থাকে বিভিন্ন প্রকার এবছর আমাকে শুধু অভিযোগ এবছর আমাকে কিন্তু শাড়ি দিতে হবে 10000 টাকা কি করতে হবে গত বছর তুমি কিন্তু আমাকে শাড়ি দাও নাই আবার বিভিন্ন প্রকার অজুহাত দেখায় যে ওই বাসায় ফেলা ওই ভাবি দেখেন কত সুন্দর ফ্ল্যাট দিয়েছে তার জামাই আমাকে এরকম সুন্দর ফ্ল্যাট দিতে হবে শুধু অভিযোগ আর অভিযোগ তাদের অভিযোগের কোনো কি নাই শেষ না একটার পর একটা অভিযোগ এক নম্বরে যারা অতিরিক্ত অভিযোগ করে শুধু সুতা আর সুতা একটার পর সুতা খুঁজতে থাকে এদেরকে বিবাহ করতে নিষেধ করেছে দুই নম্বরে হলো মান্নানা ওই সমস্ত স্ত্রী যারা খোটা দেয় যারা কি করে স্বামীকে খোটা দেয় কোথায় কোথায় খোটা দেয় যে আমার বাপের বাড়িতে যদি এই সমস্ত জিনিস না দিত তাহলে তোমার অবস্থান কি হতো আমি জানি আবার বলে তোমার সাথে বিবাহ হয়ে আমার কপাল পুড়ছে আমার কি করছে আমার জন্য দেখবেন মেয়ের আগে এই সমস্ত কথা বলবে যে আমার জন্য কত সম্বন্ধ আসছে জজ ব্যারিস্টার পুলিশ তাদেরকে না করে দিছে আমার বাপের যে কি ভুল করছে তোমার সাথে বিবাহ দিয়া আজকে আমি বুঝতেছি তারা দেখবেন বলছে আমার কাছে কত সম্বন্ধ আসছে এগুলো ফেরত দিছি এবং শুধু বিভিন্ন প্রকার কথা বলে বলে খোটা দিতে থাকে যারা এই মহিলারা খোটা দেয় তারা কি এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহর রাসূল খোটা দিবে একমাত্র কে আল্লাহ তাআলা আপনি খোটা দেওয়ার কে খোটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা কারণ আল্লাহ তাআলাই সবকিছুর মালিক পৃথিবীর আপনি তো কিছুরই মালিক না আমরা সবকিছু কি আল্লাহু গনিয়ু আনতুমুল ফুকারা আল্লাহ তাআলা ধনী এবং আমরা সকলেই হলাম গরিবের ঘরের গরিব সকলেই গরিব কিন্তু সমস্ত ধনীর ধনী কে আল্লাহ তাআলা ধনী সুতরাং খোটা দেওয়ার মালিক আমরা না দুই নম্বরে কি বলছি আল মান্নান
মান্নান অর্থাৎ খোটা দানকারী মহিলা যারা অতিরিক্ত খোটা দেয় মানুষকে দুই নাম্বার হান্নানা ওই সমস্ত মহিলা যাদেরকে বিবাহের পরেও স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ির বেশি বেশি টান থাকে কাদের বাড়ি টান থাকে সব সময় তার চিন্তা থাকে বাপের বাড়ির প্রতি কিভাবে ওই বাড়ি উন্নত করা যায় স্বামীর কোনো খেয়াল নাই স্ত্রী সন্তানের কোনো কি নাই তাদের প্রতি কোনো খেয়াল নাই তার খেয়াল শুধু কি বাপের বাড়ি অন্য ব্যাখ্যায় বলছেন যে ওই ওই স্ত্রীকে বলা হয়েছে হান্নানা যে আগে এক জায়গায় বিবাহ হয়েছে আগে কি করছে এক জায়গায় বিবাহ হয়েছে হওয়ার পরে ওইখানে ছেলে সন্তান আছে কিন্তু যে কোনো কারণে সেখানে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে আরেক জায়গায় বিবাহ হওয়ার পরে আগের ছেলে সন্তানের প্রতিষ্ঠা আর শুধু টান ওই জায়গা মাল সম্পদ দিতে থাকে কি থাকে এই স্বামীর বাড়ি থেকে আগের স্বামীর বাড়ি মাল সম্পদ দিতে থাকে এই সমস্ত স্ত্রীদেরকে এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করতে কি করেছেন নিষেধ করেছেন এবং চার নম্বর হলো হাত ডাকা অন্য মানুষের সাথে শুধু কম্পেয়ার করতে থাকে তোমার একটু ভালো দেখায় না হ্যাঁ স্বামীর আমার বান্ধবীর স্বামীর কত সুন্দর দেখায় কম্পেয়ার করা যাবে মানুষ কি সবাইকে আল্লাহ তাআলা একরকম বানাইছে বলছে যে আমার বান্ধবী স্বামী কত সুন্দর তাকে ফেলার তার নামে লিখে দিছি তুমি কিছুই করো না আমার জন্য খালি মানুষের সাথে অন্য মানুষের সাথে কম্পেয়ার করে তুলনা করে এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করলে কোনোদিন কি হবে না শান্তি হবে না সংসারে কোনোদিন শান্তি আসবে না যারা কম্পেয়ার করতে থাকে শুকরিয়া আদায় করতে হবে যে আমার স্বামীকে যেটা দিছে আল্লাহ তাআলা আমাকে যেরকম স্বামী দিছে আল্লাহ তাআলা এটা নিয়ে আমি শুকরিয়া আদায় করব যদি দিন থাকে তাহলে সে শুকরিয়া আদায় করবে যদি দিনদারিকে না দেখে যদি তিনটার মধ্যে দেখে লোভে পড়ে যায় তাহলে কি তাহলেই সমস্যায় পড়ে যাবে এবং পাঁচ নম্বরে হলো যারা চোখ বড় বড় করে তাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার মধ্যে মানুষগুলো এমন হবে স্ত্রীর কথায় বসবে বা স্ত্রীর কথায় উঠবে স্ত্রী তাবেদারি করবে শেষ জামানা এবং স্ত্রীদেরকে স্ত্রীর ভাই এবং তার আত্মীয় স্বজনকে আপন মনে করবে পিতা মাতা বোন ভাই বোন তাদেরকে পর মনে করবে শেষ জামানায় মানুষ স্ত্রীর তাবেদারি করা শুরু করে দেবে এবং শেষ জামানা এমন একটা জামানা আসবে স্ত্রীরা শুধু বড় বড় চোখ করে তাকাবে না গরম দিয়ে এটা করলা কেন তারা স্বামীকে মারধর করবে কি করবে এখন কি এই জামানায় আসে না নাই স্বামীকে মারে কি মারে না মারছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও স্ক্রিপ্ট দেখলাম যে খবরে যে স্বামীকে লাথি দিয়া সাথে সাথে মাইরে ফেলাইছে জায়গায় ডেট করে ফেলাইছে নাউজুবিল্লাহ এমন স্ত্রী আছে কি না আছে না আছে না নাই এই দাজ্জাল মাসগা স্ত্রী কি আছে না নাই স্বামীরা থাকে বিড়ালের মতো ঘরের মধ্যে কিন্তু স্ত্রী থাকে কি বাঘের মতো এরকম স্ত্রী সংসারে থাকলে কি শান্তি হবে না অশান্তি হবে অশান্তি হবে ছয় নম্বর যেই মহিলা সারাক্ষণ শুধু কথা বলতে থাকে সারাক্ষণ কি করতে থাকে বক 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 করতেই থাকে তার কম্পিউটার কি করতে থাকে সর্ব অবস্থায় চলতে থাকে এবং যখনই কথা বলে তখনই সে শুধু অশ্লীল কথাবার্তা বলতে থাকে কি করে অশ্লীল কথাবার্তা বলতে থাকে এই সমস্ত এই ছয় প্রকার মহিলাদেরকে যদি কেউ বিবাহ করে তাদের সংসারে কোনোদিনই শান্তি আসবে না এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে হুজুর আপনি যে ছয় প্রকারের কথা বললেন তাহলে এই ছয় প্রকার আমি ডিসাইড করব কিভাবে আমি কি আগে যে দেখবো যে এগুলো করে কি না কিভাবে দেখবো প্রশ্ন আসে না যে আমি তো মেয়ে দেখতে যাব কিভাবে দেখবো এগুলা তাহলে আপনাদের কাছে আমি বলি আমাদের কালকিনিতে গরুর হাট আছে না আছে কি নাই গরুর হাটে যদি গরু কিনতে যান তাহলে আপনি গরুর হাটে গিয়ে যখন দালালরা দেখবেন পিছনে গিয়া দেখতে থাকে যে উলান দেখতে থাকে তখন আরেকজন বলে যে কি দেখেন ভাই তখন বলে যে ভাই দেখি উলান কত বড় কি উলান কত বড় তখন বলতেছে ভাই দেখা লাগবে না এইটার মার
10 কেজি দুধ হয় এটার মার কয় কেজি দুধ হয় আমরা 10 কেজি দুধ দহন করি এটা তাহলে সে চিন্তা করবে যে না এটার যদি 10 কেজি দুধ হয় তাহলে এটার বাচ্চার কি কমপক্ষে 8 কেজি তো হবে কি হবে 8 কেজি তো হবে তাহলে যদি গরু ডিসাইড করতে গিয়া গরুর মাকে দেখা লাগে তাহলে মেয়ে ডিসাইড করতে গিয়ে কাকে দেখা লাগবে মেয়ের মাকে দেখতে হবে যে তার মা কি নামাজি কিনা মা যদি নামাজ পড়ে তাহলে মেয়েও নামাজ পড়বে দেখবেন ছোট সময় যখন শিশুরা ছোট থাকে তখন মা যদি নামাজ পড়ে সেজদা করে মেয়ে এবং ছেলে সাথে সাথে তার সাথে সেজদা করে সুবহানাল্লাহ এজন্য দিনদারিটাকে যদি কেউ প্রাধান্য না দিয়ে যদি দুনিয়াদারিকে প্রাধান্য দেয় তখন সে ধরা খেয়ে যাবে এবং আমি সর্বশেষ আমার মা বোনদেরকে একটা কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করবে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এক নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা কোন মা বোন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয়েক নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মহিলারা আছেন অনেকেই মা বোনরা নামাজ পড়েন তো ঠিক আছে কিন্তু সময়ে ঠিক রাখে না ফজরের নামাজ পড়ে বেইল উঠলে যখন হারাম টাইম আবার অনেকে আছে জোহর পরে তা আসর পরে না এজন্য কি করতে হবে এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোন পড়ে এক নাম্বার কাজ যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সুন্দরভাবে এবং দুই নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা এবং রমজানের রোজা রাখে রমজানের কি করে রমজানের রোজা যদি কোনো মহিলা আদায় করে ওয়াহসানাত ফরজাহা এবং তার লজ্জা স্থান এবং সতীত্বের হেফাজত করে তিন নম্বরে কি করবে সতীত্বের হেফাজত করে এবং চার নম্বরে হলো তার স্বামীর এতাত করে স্বামীর হুকুম মেনে চলাফেরা করে এই চারটা কাজ যদি কোন মহিলা এবং কোন মা বোন যদি করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে ইচ্ছে করলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তার মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন অনেক সহজ কিন্তু যদি মান্য করতে পারে তাহলে সহজ যারা মান্য করবে না তাদের জন্য কঠিন হবে একমাত্র মানতে পারবে তারাই যারা যাদের ভিতরে দিন আছে এবং পর্দা মেনটেন করে চলে এখন কথাই কথা আসে যে অনেকেই আমরা মনে করি পর্দা বোরকা পরলেই পর্দা বোরকা কি পর্দা বোরকাই শুধু পর্দা না বোরকা বর্তমানে বোরকা হলো অনেক সময় অনেক বোরকা আছে বোরকা দেখার কারণে আরো জেনার গুলো হয় কি হয় আমি বোরকার বিরোধিতা করছি না শুধু এমন কিছু কিছু বোরকা আছে যেটা আল্লাহ রাসূলের বিধানের বিপরীত এমন ভাবে বোরকাগুলো সেলাই করে মনে হয় আগে গায় দিয়ে তারপরে কি করছে সেলাই করছে এজন্য আল্লাহ তাআলা আমাদের যা কিছু বললাম এবং শুনলাম সব কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন